ডিয়ার ভিউয়ার্স, অজানা ক্যানভাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন আর সাথে থাকুন, আর প্রতি মুহূর্তে জেনে নিন পৃথিবীর অজানা সব রহস্য তথ্য সম্পর্কে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অভিনন্দন। প্রকৃতি বরাবরই নিগূঢ় ও বর্ণ উচ্ছল। প্রকৃতির কিছু অসাধারণ রহস্য রয়েছে যেগুলো মানব মস্তিষ্কের কাছে দুর্বোধ্য। প্রকৃতির অন্যতম সেরা নিহিত রহস্য বলা যায় জেনারেল শেরম্যান। নামটা কখনো শুনেছেন? কোনো মানুষের নাম নয়। কিন্তু জেনারেল শেরম্যান হলো পৃথিবী গ্রহের সবচেয়ে বৃহৎ জীবিত বৃক্ষের নাম। এর বয়স প্রায় 2000 বছর। এটি 274.9 ফুট লম্বা। শুধু তাই নয়, পৃথিবীতে বেঁচে থাকা সবচেয়ে বৃহত্তম জীব বলে মনে করা হয় এ বৃক্ষকে। জেনারেল শেরম্যান সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের টুলারি কাউন্টিতে সেকোয়ার ন্যাশনাল পার্কের জায়ান ফরেস্টে দেখা যায় এ লালচে বৃক্ষটি। এর ব্যাস 25 ফুট ও মোট আয়তন 52,500 ঘন ফুট। পাহাড়ি বনভূমি সুরক্ষায় 4,00,464 একর জুড়ে 1990 সালের 25 সেপ্টেম্বর উদ্যানটি গড়ে তোলা হয়েছিল। এবার বলা যাক গাছটির ইতিহাস। 1879 সালের আমেরিকান গৃহযুদ্ধের জেনারেল উইলিয়াম টিকামসা শেরম্যানের নামে এর নামকরণ করা হয়। এটি আয়তনের দিক থেকেও বৃহত্তম গাছ। এর আয়তন 52,500 ঘন ফুট। পৃথিবীতে বেঁচে থাকা বৃহত্তম জীব মনে করা হয় বৃক্ষটিকে। যদিও এ বিষয়ে বিতর্ক রয়েছে, তারপরেও জেনারেল শেরম্যান বৃক্ষটি প্রকৃতির একটি জীবন্ত বিস্ময় হিসেবে এখনও টিকে রয়েছে। তো ভিউয়ার্স, আজকে আপনারা জানলেন পৃথিবীর সর্ববৃহৎ গাছ জেনারেল শেরম্যান সম্পর্কে। এমন আর অজানা তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।